নমস্কার, দুনিয়া হালচাল কু স্বাগত করুছি মু সঞ্জয়। আসন্তু নজর পকাইবা বর্তমানর মুখ্য খবর উপরে। পুরী জেলা ডেলাঙ্গ থানা অঞ্চলের বন্দুক দেখাই সুনা ব্যবসায়ী লুট, প্রায় 270 গ্রাম সুনা ও 6 কেজি রূপা অলঙ্কার লুট হয়ে যার আনুমানিক মূল্য প্রায় 23 লক্ষ অধিক হব। এনে ব্যবসায়ী জনক ডেলাঙ্গ থানায় অভিযোগ করা পরে ডেলাঙ্গ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছানবিন আরম্ভ করেছে। কন্ধমাল জেলা ফুলবাণী বনখণ্ড অন্তর্গত ডঙ্গা অঞ্চলের জঙ্গলি কুটুরা মুন্ড ও হনুমাঙ্কড়ের শুকুলা মাংস জবত এবং জনক গিরফ করে কোর্ট চালাণ করা বেড়ে তাঠার শিকারী কার্যের ব্যবহার হওয়া টাঙ্গিয়া ছুরি দৌড়ি জাল এবং গুলেট আদি জবত করা যাইছি। কটক নয়াবজার মহিমানগরের পুঁ মুকুড়া ড্রেন্রে পড়ি জন ব্যক্তিঙ্কর মৃত্যু। মৃত ব্যক্তি জনক যাজপুর হয়ে সে কটকরে রয়ে রাজমিস্ত্রী ভাবে কাম করুলে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছানবিন জারি রকিছি। জাপানের শক্তিশালী ভূকম্প অনুভূত হয়েছে। রিক্টর স্কেলে এর তীব্রতা 6.3 রেকর্ড করা যাইতাবেলে স্থানীয় অঞ্চলের ভয়ের বাতাবরণ দেখা দেইছি এবং বর্তমান ভূকম্প যোগ ক্ষয়ক্ষতি নিয়ে কোণী সূচনা নাই। তেলেঙ্গানার লালগোন্ডা জেলার এক পানি ট্যাঙ্কি প্রায় 30টি মাঙ্কড়ঙ্কর মৃতদেহ উদ্ধার হয়েছে। নন্দীকোন্ডা পৌরপালিকা অধীন নাগার্জুন সাগর নিকটে থাকা পানি ট্যাঙ্কি পৌর কর্মচারী মানে 30টি মাঙ্কড়ঙ্কর মৃতদেহ উদ্ধার করেছেন। কর্ণাটক বিজয়পুরার লালচয়াল গাঁরে 20 ঘণ্টার অক্লান্ত পরিশ্রম পরে 20 ফুট গভীর বোরবেল উদ্ধার হল 2 বর্ষের শিশু। শিশুটি খেলুয়া বেড়ে এক খোলা বোরবেল ভিতরে খসি পড়েছিল। চলিত 2024 নির্বাচনের গঞ্জাম জেলার ব্রহ্মপুর বিধানসভা আসন পাই রমেশ চন্দ্র চাও পট্টনায়ক বিজেডি পক্ষর নির্বাচন ময়দানে প্রার্থী করা যাইতা বেলে তাঙ্ক বিপক্ষে বিজেপি পক্ষর কে অনিল কুমারঙ্কু প্রার্থী করা যাইছি। ফলে লড়াই রোচক হওয়ার যাচ্ছে বলে রাজনৈতিক মহলের চর্চা হয়েছে। কেন্দ্রঝর সদর থানা রায়গড়া গাঁরে যুবকঙ্ক উপরে মাড়িগলা ট্রক। ঘটনাস্থলের যুবকঙ্ক মৃত্যু ঘটিয়া বেড়ে গাঁ লোক উত্তক্ত হয়ে ট্রকরে নিয়া লগাই জাড়ি দিয়েছেন এবং মৃত যুবক জনক বিনিন্দা গাঁর বলে সূচনা। কেরলের কাশরগড়স্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন জন ওড়িয়া ছাত্রী শিক্ষানুষ্ঠানের ছাত্রাবাসে ঝুলি পড়েছেন। মৃত ছাত্রী জনক রুবি পটেল হয়ে সে পিএইচডি ছাত্রী লে এবং পুলিশ এনে এক মামলা রুজু করে ঘটনার তদন্ত করেছে। এবং সারা রাজ্যের গ্রীষ্ম প্রবাহ অনুভূত হওয়া সহ আসন্তা 6 তারিখ যায় এহা জারি রহব। এনে ভুবনেশ্বর পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ ইয়েলো ওয়ার্নিং জারি হয়েছে। এহা সহ দিন ও রাতে তাপমাত্রা মধ্যে 2-3 ডিগ্রি যায় বৃদ্ধি পাইব। বিশেষ করে আভ্যন্তরীণ উপকূল উত্তর ও দক্ষিণ ওড়িশার আসন্তা 6 তারিখ যায় তাতে অস্তব্যস্ত করিব। বর্তমান পাই এতিকি। অধিক নিউজ আপডেটস পাই ভিজিট করন্তু আমো ওয়েবসাইট www.duniahaljal.in। ধন্যবাদ।